হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবসময় মতো আজকে চলে আসলাম আপনাদের সাথে সবচেয়ে ইন্টেলিজেন্ট চ্যানেল ইউনিক। আমি সাদ্দাম হোসেন আপনাদের সাথে। তো আজকে নিয়ে আসলাম ভিডিও এডিটিং যারা করেন কাইমাস্টার থেকে। তো অবশ্যই জানেন আপনারা যারা ভিডিও এডিটিং করেন, আপনার ভিডিওর উপরে কাইমাস্টার জল ছাপ নামটা অবশ্যই থেকে যায়। সেটা কিভাবে রিমুভ করবেন একদম ফ্রি, কোনো টাকা ছাড়াই। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীতে আপলোড করব ভিডিও এডিটিং কিভাবে করবেন এডোজেট। তো অবশ্যই সেটার জন্য আপনার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে রাখতে হবে। লাইক করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারিতা হয়। আর ভিডিও কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। অবশ্যই আপনি ভিডিও কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আপনি কোন ধরনের ভিডিও আপনার প্রয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি বলে দিবেন, আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও বানাবার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা সর্বপ্রথম যেটা করবেন, কাইমাস্টারটি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এমন একটি অপশন চলে আসবো। অপশন আসার পরে আপনি যেটা করবেন সেটা হলো, এই দেখেন কাইমাস্টারের যে আপনি যে ভিডিও তৈরি করেন এই ভিডিওর মাঝে আপনার কাইমাস্টারের যে লোগোটা এটা আপনার থেকে যায়, নামটা থেকে যায়। এই নামটা রিমুভ কিভাবে করবেন একদম ফ্রি, তো সেটাই দেখাবো। তো সঙ্গে থাকুন। তো দেখেন এখানে একটি ডিলিট একটা লোগো আছে, এটাতে ক্লিক করেন। ক্লিক করার পর দেখেন এখানে এক বছরের জন্য 126.23 টাকা, আর 7 দিনের জন্য 15.77 টাকা। তো এটা আপনি কোনো টাকা ছাড়া একদম কিভাবে রিমুভ করতে পারবেন সেটাই দেখাবো। তো সঙ্গে থাকুন। তো আপনি যেটা করবেন, এখানে যে কাইমাস্টারের যে নামটি আছে আপনার ভিডিওতে শো করে, এটা একদম ফ্রিতে কিভাবে রিমুভ করবেন। তো আপনি যেটা করতে হবে, তো ডাইরেক্টলি আপনার কাইমাস্টারটি এখান থেকে বের হয়ে আসেন। বের হয়ে আসার পর আপনি গুগলে যা সার্চ করবেন এই অ্যাড্রেসটি, কাইমাস্টার 2019 সালে যে আপডেটটা আসছে সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনি ডাইরেক্টলি ওপেন করবেন। ওপেন করার পর এমন একটি ইন্টারফেস আপনার সামনে আসবো। সামনে আসার পর একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পর দেখবেন ডাউনলোড কাইমাস্টার মোড লেটেস্ট একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করা দেওয়ার পর এখানে আপনার নিচে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, এখানে আপনি ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, তো আমি ডাউনলোড করে নিই, তারপর ভিডিওটা শুরু করি। তো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি যেটা করবেন, ডাইরেক্টলি আপনি যে প্লে স্টোর থেকে কাইমাস্টার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছেন এটা আনইনস্টল ডিলিট করে দিবেন। তো আপনি ভয় পাবেন না, আপনি যে ভিডিওটি অর্ধেক এডিট করে রাখছেন সেটা সেমভাবেই আপনি পাবেন, কোনো ভিডিও এডিট নষ্ট হবে না। তো এটা আনইনস্টল করে দেওয়ার পর আপনি আবারও ডাউনলোডে চলে যাবেন। ডাউনলোডে যে আপনার অ্যাপ্লিকেশনটা নতুন কাইমাস্টার ডাউনলোড করেছেন সেটাতে আপনি ক্লিক করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার জন্য কিছুক্ষণ সময় দিতে হবে, তো কিছুক্ষণ অপেক্ষা করুন, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট। তো আপনি যেটা করবেন ডাইরেক্টলি ওপেন করে দেবেন। ওপেন করার পর আপনার অ্যালাউ হবে, সবগুলোতে আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করা দেওয়ার পর আপনার কাছে এরকম একটি নতুন একটা অপশন চলে আসবে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। নিউতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনার এটা পুরাটাই সেটিংটা আপনার লোডিং হবে। তো সেটিংটা লোডিং হতে আপনার পুরো ফুল হতে হবে, ততক্ষণ আপনার ভিডিও দেখার সুবিধার জন্য ভিডিওটা একটু কেটে দেই। তো এটা ফুল হওয়ার সাথে সাথে আপনার আরেকটি অপশন চলে আসবে, এখানে দেখেন আরেকটি অপশন চলে আসছে, শো লিসিট আর ওকে। তো আপনি শো লিসিটে ক্লিক করবেন না, আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার এখানে আগে যা ভিডিও এডিট করছিলেন সবগুলাই আপনার এখানে আছে। তো উপরে দেখেন
এখানে দেখেন যে আগে কাইম মাস্টারের যে উপরের নামটা আপনার ভিডিওতে শো করতো এটা কিন্তু এখন আর নাই। তো একদম ফ্রিতে আপনি কোনো টাকা ছাড়াই একদম ফ্রিতে আপনার একবারে কাইম মাস্টার প্রো আপনি পেলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট অবশ্যই করবেন, আপনার মতামত জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনাদের দরকার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। অবশ্যই আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি ভিডিও বানাবার চেষ্টা করব। তো পরবর্তীতে ভিডিওতে আমি কিভাবে এডিট করি কিভাবে পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন।